ঢাকা উত্তর সিটির পূর্ব রাজাবাজারে গেল 9 থেকে 30 জুন দেশের প্রথম জোন ভিত্তিক লকডাউন বাস্তবায়ন করা হয়। লকডাউন শেষে স্বাস্থ্যবিধির কোনো তোয়াক্কা করছেন না এই এলাকার বাসিন্দারা। মাস্ক পরেন না কেন? ব্যবসা করেন? মাস্ক আছে তো। লকডাউন শুরুর আগে ঢাকা উত্তরের পূর্ব রাজাবাজারে করোনা রোগী ছিলেন 32 জন। লকডাউনের 21 দিনে 372 জনের নমুনা পরীক্ষায় 22 জনের দেহে ভাইরাসটি শনাক্ত হয়। আর দক্ষিণ সিটির ওয়ারিতে লকডাউনের আগে রোগী ছিলেন 46 জন, 21 দিনে শনাক্ত হন 104 জন, যার মধ্যে শেষ দিনও সংক্রমিত হয় 5 জন। যারা শনাক্ত হয়েছে তাদের আমরা আলাদা করেছি এবং যাদের শারীরিক সিমটম ছিল তাদের কিন্তু ভূতে এনে তাদের আমরা পরীক্ষার মাধ্যমে তাদেরও কিন্তু সুস্থ করা হয়েছে এবং যাদের সিমটম নাই তাদের আর আমরা আক্রান্ত বলতে পারি না। সংক্রমণ ঠেকাতে কতটা কার্যকর ছিল এই লকডাউন তা নিয়ে প্রশ্ন তুলছেন খোদ জনপ্রতিনিধিরাই। একটা এলাকায় লকডাউন করার সফলতা খুব একটা আসে বলে আমার মনে হয় না, মানে অ্যাট এ টাইম যদি আমরা অনেকগুলো এলাকায় করি তাহলে সফলতা বেশি আসবে। মানে একটা এলাকায় আমি লকডাউন করার পর ছেড়ে দিলাম, ওই এলাকায় তো আলটিমেটলি বাইরের লোকজন আসবে, সেক্ষেত্রে তো তারা আবার পুনরায় আগের জায়গায় চলে যাবে। জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা মনে করেন করোনা মোকাবিলায় সফল দেশগুলোর মতো কন্ট্যাক্ট ট্রেসিং করতে না পারায় ঢাকায় জোন ভিত্তিক লকডাউনে কাঙ্ক্ষিত ফল মেলেনি। কন্ট্যাক্ট ট্রেসিংটা অন্য দেশে এত গুরুত্ব দিচ্ছে সেই জায়গায় কিন্তু আমাদের এখানে গুরুত্ব নেই বললেই চলে। এটা নামকাওয়াস্তে কন্ট্যাক্ট ট্রেসিং হচ্ছে এবং তার ফলেই কিন্তু আমরা সংক্রমণটাকে থামাতে পারছি না। বিচ্ছিন্নভাবে লকডাউন কোভিড-19 বিস্তার ঠেকাতে কতটা ফলপ্রসূ তা নিয়েও প্রশ্ন তোলেন বিশেষজ্ঞরা। ওবায়দুল্লাহ মামুন, সময় সংবাদ, ঢাকা।